दुर्दान्त अफुरंत चमत्कार भावे शेष हलो भारत बनाम इंग्लैंड चतुर्थ टेस्ट मैचर तृतीय दिन खेला। द्वितीय दिन शेषे जेखने भारतीय टीम बैट करते नेमे स्कोरबोर्डे मात्र 219 रान तुलते पे 7-3 उइकेट हारिए फेले से ही मन हिल भारतीय टीम धोनी शहरे मैचटी के हेरे गए सीरीजे प्राय हेरे बस। आज भारतीय टीम ये तृतीय दिन प्रथम बैट करते नेमे तो अविश्वास्य कांड घटिए भारतीय टीम ध्रुव जुरेल मारात्मक भावे दुर्धस्य बैटिंग तांडव देखिए भारतीय द्वितीय धोनी हिसेबे रेकर्ड गड़लई। तार पाशापाशी आज तृतीय दिन बोलिंग करते नेमे रविचंद्रन अश्विन कुलदीप जादवदेर मारात्मक स्पिन बोलिंग सामने इंग्लैंड के मात्र 145 रान ऑल आउट करे एकेर पर एक रेकर्ड गड़े इतिहास तो गड़लई। तार पाशापाशी भारतीय टीम के मैचटा के जितते प्राय 99% भावे कन्फार्म कर दिल। हाँ बंधु आजकल मैचे आमरा फटाफट भावे देखे निब एक मात्र शेष हुआ भारत बनाम इंग्लैंड चतुर्थ टेस्ट मैचर तृतीय दिन शेषे भारतीय टीम ठीक कीभावे 100% भावे हारते बसा मैचटी के निजेदे नामे घुरिए आनलो। मैचे ध्रुव जुरेल कुलदीप जादव रविचंद्रन अश्विन ठीक कि अविश्वास्य कांड सब घटालो इतिहास तैरि करलो जाके भांगा आगामी 100 बछर सम्भव नय। भारतीय टीम ठीक कि कारणेर जन्य 99% भावे ए मैचटा जितते जाच्छे सबकिछुई जानबो ए भिडियोते, ताई प्लिज देखो पुरो भिडियो। भारतीय टीमेर एकजन डाइयार फैन होले भारतीय टीम के मैचटी जितते देखते चाइले भिडियोटिके करे दाओ मन थेके एकटा लाइक एबं एइभाबे आरो भारतीय टीम आईपीएल 2024 एबं केकेआर संक्रांत भिडियोर जन्य एक्षुनि करो क्रिकेट इन बेंगली यूट्यूब चैनल के सबस्क्राइब। तो बंधु धोनिर शहर रांचिर बुके खेला हुआ भारत बनाम इंग्लैंड चतुर्थ टेस्ट मैचे तृतीय दिन ठीक की अविश्वास्य कांड घटल कारा कारा इतिहास तैरि करल सबकिछ जानार आगे बोले रखी द्वितीय दिन शेषे जेखने भारतीय टीम 7 विकेट हारिए 219 रान कर मात्र सेखने आज किन्तु तृतीय दिन शुरूते भारत हुए बैटिंग करते नेमे विकेटकीपार बैट्समैन ध्रुव जुरेल मारात्मक भावे 149 बल खेले 4 लम्बा छक्का और 6 चार लागिए 90 रान एक विध्वंसी इनींगस खेले टॉम हार्टलीर एक बोले दुर्भाग्यजनक मात्र 10 রানের জন্য কিন্তু সেঞ্চুরি করার থেকে হাতছাড়া করেন। হ্যাঁ বন্ধু ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটাও মাত্র সেঞ্চুরি না থাকা সত্ত্বেও ভারতীয় সিলেক্টররা কিন্তু শুধুমাত্র তাকে ট্যালেন্টের বিচারে কিন্তু ভারতীয় দলে জায়গা দিয়েছিল। আর সেটাই তার বাবা যেভাবে ভারতকে দেশের হয়ে কার্গিল যুদ্ধে একজন সৈনিক হিসেবে লড়ে ভারতকে বাঁচিয়েছিল ঠিক একই কাণ্ড ঘটিয়ে দেখালো তার ছেলে ধ্রুব জুরেল আজ এই তৃতীয় দিনে ভারতের হয়ে ব্যাটিং করতে নেমে কুলদীপ যাদবকে সাথে নিয়ে। হ্যাঁ বস কুলদীপ যাদব তো এই ম্যাচে এই তৃতীয় দিনে বল হাতে মারাত্মকভাবে 3টি উইকেট নিয়ে কামাল করলই কিন্তু ব্যাট করতে নেমে তিনি আজ 131 বল ফেস করেন। হ্যাঁ বস ভারতের প্রথম ইনিংসে যেখানে ভারতের দিগ্গজ ব্যাটসম্যানরা সব ইংরেজ স্পিনারদের সামনে বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সেখানে কুলদীপ যাদবের মতো বোলার কিন্তু 131 বল দাঁড়িয়ে থাকে এবং নিজের টেস্ট কেরিয়ারে সবথেকে বেশি রান অর্থাৎ 28 রান করে জেমস আন্ডারসনের বলে বোল্ড হয়ে যান। আর এরই সুবাদে ভারতীয় টিম কিন্তু এই তৃতীয় দিনে ব্যাটিং করতে নেমে 88 রান জুড়তে পারে এবং সর্বশেষে কিন্তু ভারতীয় টিম এই তাদের প্রথম ইনিংসে 307 রানে অল আউট হয়ে যায়। আর সে কারণের জন্যই ভারতীয় টিম এই তৃতীয় দিন শেষে এই ধ্রুব জুয়েল কুলদীপের জন্যই কিন্তু একসময় যেখানে হারতে বসেছিল সেখানে ম্যাচে ফিরে আসে। আর বোলিং করতে নেমে কি কাণ্ডই তো ঘটালো আজ গোটা বিশ্ব দেখল। হ্যাঁ বস প্রথমে রবিচন্দ্রন অশ্বিনের কথা বললে তিনিই কিন্তু আজ ভারতের হয়ে এই তৃতীয় দিনে বল করতে নেমে যেমন বেন ডাকেটকে 15 রানে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম উইকেটটি নিয়েছিল ঠিক তেমনই শেষ মুহূর্তে কিন্তু তিনি জেমস আন্ডারসনকে 0 রানে আউট করে এই টেস্ট ম্যাচে 5-5টি উইকেট নিয়ে ইতিহাস তৈরি করে দিলেন। হ্যাঁ বন্ধু আজ তিনি 15 ওভার 5 বল করে 51 রান দিয়ে 5-5টি উইকেট তুলে নিয়ে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের মাটিতে সবথেকে বেশি উইকেট নেওয়ার অর্থাৎ 351টি উইকেট নেওয়ার রেকর্ড তো তৈরি করেনি যাকে আগামী 100 বছরে ভাঙা সম্ভব নয়। তার পাশাপাশি কিন্তু ভারতের হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি বার হ্যাবস 35 বার 5 উইকেট নেওয়ার রেকর্ড তৈরি করেন। এবং শুধু তাই নয় যেখানে বলে রাখি এ পর্যন্ত যেখানে রবিচন্দ্রন অশ্বিন 99টা টেস্ট ম্যাচ খেলেছে দেশের হয়ে সেখানে তিনি যেমন 35 বার 5-5টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ঠিক তেমনই 24 বার 4-4টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। এছাড়া ব্যাট হাতে 5টি শতক এবং 14টা অর্ধ সেঞ্চুরিও করেছেন। তাই বলাই যায় তিনি এখন রবিচন্দ্রন অশ্বিন নয় একজন লেজেন্ড কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। আর তার কাণ্ডের কথা কি বলবো তিনি তো আজ 5-5টি উইকেট নেননি আর প্রথম ইনিংসে যেখানে ইংল্যান্ডের হয়ে জোরুট মারাত্মক একটা সেঞ্চুরির ইনিংস খেলে ইংরেজকে এই ম্যাচে ফিরিয়ে দিয়েছিল এবং ভারতীয় টিমকে হারের মুখ দেখাতে বসেছিল তাকে তো আজ 16.1 ওভারে একটা দুর্দান্ত বোলিং করে LBW করে 11 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে ভারতকে এই ম্যাচটা জেতা কনফার্ম করে দেয়। তার পাশাপাশি কিন্তু আজ কুলদীপ যাদবও ব্যাট হাতে কামাল করার পাশাপাশি বল করতে নেমে 15 ওভার বল করে 2 ওভার মেডেন করেন এবং মাত্র 22 রান দিয়ে 4-4টি উইকেট তুলে নিয়ে
তিনিও কিন্তু রেকর্ড করেন। অ্যাবস জো রুট আউট হয়ে যাওয়ার পরে কিন্তু জ্যাক ক্রলি এবং জনি ব্রেস্টো মারাত্মকভাবে ব্যাটিং করতে শুরু করেছিল এবং প্রায় 100 রানের পার্টনারশিপও গড়ে ফেলেছিল। আর সেখানে জ্যাক ক্রলি যখন 60 রানে ব্যাটিং করছিল, কুলদীপ যাদব এসে সেখানে একটা দুর্দান্ত একটা বোলিং করেন আর সেখানে পুরোপুরিভাবে বোল্ড হয়ে যান ক্রলি 60 রানে। আর সেখানেই ইংল্যান্ডের পরাজয় নিশ্চিত হয়ে যায় এবং ইংল্যান্ড প্রায় 145 রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় এবং ভারতীয় টিমকে এই ম্যাচটি জেতার জন্য মাত্র 192 রানের লক্ষ্য দেয়। আর সেখানে ভারতীয় টিম এই তৃতীয় দিন শেষে বিধ্বংসীভাবে ব্যাটিং করে 40 রান তুলে ফেলেছে এবং আর ভারতের এই ম্যাচটি জেতার জন্য মাত্র 152 রানই প্রয়োজন রয়েছে। তাই বর্তমানে যেভাবে ভারতীয় টিম দুর্দান্তভাবে ব্যাটিং করছে এবং আমি যেমনটা গত ভিডিওতে বলেছিলাম, ভারতীয় টিম এর আগে এই মাটিতে সাউথ আফ্রিকার মতো টিমকে 200 রানে হারিয়েছিল এবং অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাতে হারাতে ড্র করে দিয়েছিল, সেখানে ভারতীয় টিম কিন্তু আমি বলতেই পারি নিশ্চিত রূপে এই ম্যাচটা জিততে যাচ্ছে, আর না হলে এটা ড্র হবে, হারবে না ভারতীয় টিম। তো যাই হোক, রোহিত শর্মা কিন্তু আজ যেখানে 24 রানে নট আউট রয়েছেন, সেখানে তিনি যেমন টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের টেস্ট কেরিয়ারে 4000 রান পূর্ণ করেন, ঠিক তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে 1000 রান করার রেকর্ডও গড়েন। আর যশস্বী জয়সওয়ালও বর্তমানে 16 রানে নট আউট রয়েছেন। তো তুমি বলো, জয়সওয়াল কি আবার এই দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী একটা লম্বা ইনিংস খেলতে পারবে, ভারতীয় টিমকে জিততে পারবে? তা তুমি নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ।